হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, অনেকদিন পর আসলে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও নিয়ে আসলাম। আপনারা কিন্তু কমেন্ট করতেছিলেন যে ভাই অনেকদিন হয়ে গেল, সেকেন্ড হ্যান্ড গাড়ির একটা ভিডিও দিন, একটা আপডেট দেন। তো সেই জন্য রাইট নাও এখন আমি আছি ঢাকার মোহাম্মদপুরে। মোহাম্মদপুরে আসলে সবচেয়ে বিশ্বস্ত সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান, যেটা হচ্ছে জাকির কার সেন্টারে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য গাড়ি আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় এই শোরুমটা। তো এই শোরুমে মাত্র 1.5 লাখ টাকা থেকে শুরু করে আপনারা মূলত 15-20-30 লাখ টাকা কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন। তো 1.5 লাখ টাকার কেমন গাড়ি পাচ্ছেন এবং আপনারা এর চেয়ে দামি গাড়ি কেমন পাচ্ছেন, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। যারা নতুন আছেন, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে আপনারা কেমন ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যেন। বন্ধুরা, চলেন শুরু করা যাক আজকে ভিডিও, লেটস গো। হ্যালো এভরিওয়ান, তো আজকে রাইট নাও এখন আমরা আছি ঢাকার রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের অপোজিটে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি মেসার জাকির কার সেন্টারের সামনে। তো এখান থেকে আপনারা মূলত মাত্র 1.5 লাখ টাকা থেকে শুরু করে 15-20 লাখ হয়তো এর চেয়ে দামি দামি গাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা আসলে কমেন্ট করেন যে ভাইয়া বাংলাদেশে গাড়ি এত দাম কেন, এটার একটাই রিজন, সেটা হচ্ছে বাংলাদেশে ডিউটি ট্যাক্স মানে সবচেয়ে বেশি, অনেক বেশি, আর গাড়ি বেঁধে সেটা 200-300% পর্যন্ত হয়। বন্ধুরা, নর্মালি কিন্তু দেশের বাইরে আর কি, মানে একটু ভালো উন্নত দেশগুলোর মধ্যে এই ধরনের গাড়িগুলো কিন্তু তারা ইউজই করে না, তারা আসলে ফেলে দেয়। কিন্তু বাংলাদেশে এইসব গাড়ির প্রাইসে কিন্তু বেশ ভালো প্রাইসে সেল হয়। তো যাই হোক, কিছু বলার নাই, আসলে আমার মনে একটা আক্ষেপ রয়ে গেলো আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে এখন আমি আপনাদেরকে প্রথম যে গাড়িটা দেখাচ্ছি, এটার প্রাইস হচ্ছে মাত্র 1.5 লাখ টাকা। এটা হচ্ছে বন্ধুরা টয়োটা স্টারলেট আর কি। যারা কিনা স্টারলেট গাড়ি খুঁজতেছেন তারা চাইলে এটা দেখতে পারেন। এটা হচ্ছে 94-এর মডেল এবং 97-এর রেজিস্ট্রেশন করা হয়েছে, 1331cc-র গাড়ি এবং এটাতে মূলত EFI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। দেখাচ্ছি, এ জায়গায় কিন্তু কিছু ডেন্ট এবং স্ক্র্যাচ আছে যেহেতু অনেক আগের গাড়ি। তো দামটাও আসলে অনেক কম, মাত্র 1.5 লাখ টাকা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা আসলে কিন্তু ডেট ফেল, যদি আসলে মানে ডেট থাকতো আর কি, মানে রেজিস্ট্রেশন এবং ফিটনেসের, তাহলে এটার প্রাইস নিঃসন্দেহে 3 লাখ টাকার নিচে হতো না আর কি। তো এটার ড্যাশবোর্ডটা এবং ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ড্যাশবোর্ড এবং ইন্টেরিয়রটা আপনারা মোটামুটি এমন টাইপের পেয়ে যাচ্ছেন আর কি। তো মানে ভেরি বেসিক, মানে খুবই লাক্সারিয়াস কিছু না, মানে বেসিক ইন্টেরিয়র আর কি, আরামেশ মোটামুটি খুবই কম এখানে। তো এ হচ্ছে ড্যাশবোর্ডের কন্ডিশনটা বন্ধুরা। বন্ধুরা, গাড়িটাতে দুইটা দরজা ইউজ করা হয়েছে, এখান দিয়ে একটা দরজা আর ওই যে ঠিক অপোজিট দিয়ে আর একটা দরজা আর কি। সিটটা একটু ফোল্ড করে জাস্ট আপনি প্যাসেঞ্জারগুলোকে পেছনে আসলে রাখতে পারবেন আর কি, এটা হচ্ছে সুবিধা। তো দাম মাত্র 1.5 লাখ টাকা, তো মোটামুটি চলে আর কি। যাদের বাজেট কম, খুবই কম, যারা আসলে বাইক কিনে যাচ্ছেন না, মোটামুটি একটা সেফটি চাচ্ছেন, তাদের জন্য চাইলে এটা আসলে কালেকশানে রাখতে পারেন, মাত্র 1.5 লাখ টাকা। এটার পেছনটা আসলে দেখাই দিচ্ছি বন্ধুরা, এটার পেছনটা মোটামুটি এমন টাইপের দেখতে পারেন আপনারা। এটা হচ্ছে একটা 12 সিরিয়ালের গাড়ি। তো সব মিলিয়ে আসলে গাড়িটার এমন কন্ডিশন, প্রাইস চাওয়া হচ্ছে মাত্র 1.5 লাখ টাকা। তো আপনাদের যাদের যাদের এই গাড়ির দরকার, আপনারা জাকির কার সেন্টারে চলে আসবেন, এখানে তাদের নাম্বারও দেখতে পাচ্ছেন আপনারা। ওকে, তো এখন আপনাদেরকে একটা গাড়ি দেখাচ্ছি, এটার আসলে ডেট ফেল, বাট ডেট ফেল বলে আসলে ভয়ের কোনো কিছু নেই। তো অনেকে আসলে কমেন্ট করে যে ভাইয়া ডেট ফেল হলেও সমস্যা নাই, আমি আসলে কালেকশানে রাখতে চাই। অনেকে আসলে কাগজপত্র আপডেট করে গাড়িগুলো সেল করে দেয়, অথবা অনেকে থাকে যে কাগজপত্র আপডেট করে জাস্ট গাড়িটা চালায় আর কি। তো তাদের জন্য আরেকটা গাড়ি দেখাচ্ছি, এটা হচ্ছে রেড কালার, কালারটা খুব সুন্দর আসলে এবং অরিজিনাল কালারটা এখানে আছে। তো বন্ধুরা, এখন যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে, নামটা আসলে পড়াটা খুবই মুশকিল, ডায়ো, মেবি ডায়ো হবে, আচ্ছা যাই হোক। তো এটা একটা চাইনিজ গাড়ি আর কি। তো এটার লুকসটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি, আপনারা এমন টাইপের লুকস পেয়ে যাচ্ছেন, 13 সিরিয়াল একটা গাড়ি, ঢাকা মেট্রো গো, এমন লুকস। এবং এটাতে মূলত EFI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, CNG-তে কনভার্টার আছে। এটার কিন্তু দেখতে পাচ্ছেন যে ফিটনেস, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স কোনো কিছুই করা নেই। এটার প্রাইসটা এখন আসি, প্রাইসটা হচ্ছে মাত্র 2,70,000 টাকা। তো আসলে গাড়িটা দেখানোর একটাই রিজন, একটা কারণ, সেটা হচ্ছে অনেকে আসলে ডেট ফেল গাড়ি কিনেন, আবার নতুন করে ডেটটা বাড়াইয়া অথবা গাড়িটা মডিফাই করে সেল করে, তাদের জন্য আসলে এটা। তো যেহেতু 2,70,000 টাকা বলা হয়েছে, এটা ফিক্সড কোনো অ্যামাউন্ট না, আপনারা আসলে কথা বলে দামাদামি করার অপশন থাকছে। এবং মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা ছোটোখাটো সানরুফও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে টয়োটার একটু স্টাইলিশ এবং আসলে জিপ টাইপের গাড়ি, একটু উঁচু টাইপের গাড়িগুলো দেখাচ্ছি আর কি। তো অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া আসলে ক্যারি বয় কোথাও পাওয়া যায় কি না, তো তাদের জন্য আসলে একটা ক্যারি বয় গাড়ি দেখাচ্ছি, টয়োটা ক্যারি বয়, 96-এর গাড়ি এবং 2000 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। বন্ধুরা, গাড়িটার সিসি হচ্ছে 2000 এবং এটা হচ্ছে ঢাকা মেট্রো 6/11/44/99। তো এই হচ্ছে গাড়িটার লুকস। এখন আপনাদেরকে আসলে
এটার ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ডটা কেমন সেটা একটু দেখাই দিচ্ছি ছোট করে। আর ভেরি বেসিক ইন্টেরিয়র, এখানে আসলে লাক্সারি তেমন কোনো কিছুই না। এটার প্রাইসটা কমই আছে ভাই, এটার প্রাইস কত রাখতেছেন? 5,75,000 টাকা। এটা কি কিছুটা কম হবে না ভাইয়া? কিছুটা কম হবে? কত কমানো যায় মানে এটা আসলে 20-25 হাজার ভাই এর চেক? আচ্ছা, তো আসলে আপনারা আগে আসেন, গাড়ি পছন্দ হয় কিনা দেখেন, নাকি পছন্দ হওয়ার পর যদি আসলে হয় তারপর তাহলে আসলে দাম সমস্যা হবে না আর কি। তো এটার ভাইরা প্রাইস চাচ্ছে 5,75,000 টাকা। আচ্ছা, এখন আপনাদেরকে পেছনের ডোরটা একটু দেখাতে চাই, পেছনের দরজাটা হয়েছে? ওকে, পেছনের দরজাটার কন্ডিশন রয়েছে এমন, এবং পেছনে কিন্তু আপনাদের কিন্তু বিশাল বড় একটা ক্যারিং স্পেস আছে না? এটা বিশাল বড় একটা ক্যারিং স্পেস আছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো এটার আসলে পেছনের ক্যারিং স্পেসটা দেখাচ্ছি, এটা আসলে অনেক বড় ক্যারিং স্পেস। এখানে সিলিন্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি আসলে বেশ বড় লাগেজ, মানে গাড়িগুলোতে মূলত ক্যারি করার জন্যে মূলত ইউজ করা হয় আর কি, একটা ক্যারিং স্পেস হিসেবে এটা ইউজ করা হয় আর কি। তো মোটামুটি যারা আসলে 5 লাখের মধ্যে বা 5.5 লাখের মধ্যে গাড়ি চাচ্ছেন, তারা চাইলে বাজেট বাড়ানো বা একটু কমায়া চাইলে গাড়িটা দেখতে পারেন। বন্ধুরা, গাড়িটার প্রাইসটা আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি, গাড়িটার প্রাইসটা চাওয়া হচ্ছে 5,75,000 টাকা। তো এটা আসলে কোনো ফিক্সড অ্যামাউন্ট না, আপনারা আসলে দামাদামি করার বা কথা বলার অবশ্যই এখানে অপশন থাকছে। আপনারা এছাড়াও কিন্তু এখানে যে সুপার জিএল পেয়ে যাবেন এবং ল্যান্ড ক্রুজারও পেয়ে যাচ্ছেন, এবং আপনারা যারা কিনা একটু কভার ভ্যান টাইপের গাড়ি চাচ্ছেন ছোটোর মধ্যে, আপনারা কিন্তু চাইলে এখান থেকে এগুলোও নিতে পারবেন। এছাড়াও কিন্তু অনেক গাড়ি আছে। তো আমরা আপনাদেরকে এখন একটু শোরুমের ভিতরে নিয়ে যেতে চাই, শোরুমের ভিতর থেকে আমি আপনাদেরকে এখন প্রোবক্স দেখাবো, করলা গাড়ি দেখাবো বা অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো দেখাবো। এখন দেখাচ্ছি আপনাদেরকে একটা প্রোবক্স গাড়ি, 4 মডেল এবং 9 রেজিস্ট্রেশন করা হয়েছে। এটা হচ্ছে ঢাকা মেট্রো G27 সিরিয়ালের গাড়ি আর কি। তো এটার আউটলুকটা আপনারা আসলে এমন দেখতে পারবেন, সামনে আসলে বাম্পার লাগানো আছে, এটার লাইটগুলো হচ্ছে অনেকটা এরকম টাইপের। তো মোটামুটি একটা ফ্রেশ গাড়ি দেখাতে যাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে 4 মডেল এবং 9 রেজিস্ট্রেশন করা হয়েছে। তো সিসি হচ্ছে 1500 এবং এটার এসি অপশন বা অন্যান্য সবগুলো কিন্তু ওকে করা আছে। এটা 60 লিটারের সিএনজি করা আছে। তো এটা ড্যাশবোর্ডটা আপনাদেরকে জাস্ট একটু সিম্পলে দেখাচ্ছি, ভেরি বেসিক ইন্টেরিয়র আসলে সবগুলোর মতোই। এবং প্রোবক্সগুলো হচ্ছে যারা কিনা রেন্টে গাড়ি ইউজ করতে চান অথবা উবারে ইউজ করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট গাড়ি, কারণ এটাতে ট্রিপ মেরে কিন্তু অনেক আরাম পাওয়া যায় এবং লাভও কিন্তু ভালো পাওয়া যায় আর কি। তো এটার ইএফএ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং টিভি, ব্যাক ক্যামেরা, ফিটনেস কিন্তু এটার আপ টু ডেট আছে, সব কিছু মিলে কিন্তু গাড়িটা একদম ফ্রেশ আছে। বন্ধুরা, গাড়িটার প্রাইস চাওয়া হচ্ছে মূলত 6,75,000 টাকা। তো এটাও ফিক্সড কোনো অ্যামাউন্ট নয় আর কি। আসলে দেখা দিচ্ছি আপনাদেরকে ড্যাশবোর্ডটা এবং সিটগুলা, টোটাল আপনারা এমন টাইপের ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো একটু জাস্ট আপনাদেরকে সংক্ষেপে দেখা দিচ্ছি আর কি, একটু কাটছিট করে দেখা দিচ্ছি, কারণ আসলে অনেকগুলো গাড়ি দেখাতে হবে, তো সবগুলো তো আসলে সব ইনফরমেশন অথবা গাড়ির সব কিছু আসলে খুঁটে খুঁটে দেখানো সম্ভব না। তারপরও আপনারা যদি দেখতে মন চায় অথবা কিনতে মন চায়, আপনারা আসলে এখানে এসে চাইলে দেখতে পারেন। তো পেছনে আসলে সিলিন্ডারটা আছে এবং ভিতরে যে পেছনে যে ক্যারিং স্পেসটা, এটা কিন্তু যথেষ্ট বড়। আপনারা কিন্তু 2-4টা লাগেজ কিন্তু মানে ইজিলি ক্যারি করতে পারবেন, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ক্যারিং এখানে স্পেস আছে। প্রবোস গাড়িগুলো এটাই সুবিধা আর কি, মানে ক্যারিং স্পেসটা আপনারা কিন্তু অনেক বড় পাচ্ছেন। এটা হচ্ছে ঢাকা মেট্রো G27 সিরিয়ালের একটা গাড়ি। তো এখন আমরা আপনাদেরকে আরও একটা গাড়ি দেখাবো। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাচ্ছি টয়োটা প্যাসো বা প্যাসো যেটাই বলুন, এটা হচ্ছে ঢাকা মেট্রো G11 সিরিয়ালের গাড়ি। টোটাল লুকসটা হচ্ছে এমন, সামনে আসলে বাম্পার করা আছে। তো এটা আসলে অনেক আগের গাড়ি, তো দেখানোর কিছুই নেই, স্পেশাল কেমন কোনো কিছুই না। বাট এটার মডেলটা হচ্ছে 5-এর মডেল এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2010 সালে, টয়োটা প্যাসো। বন্ধুরা, এটা হচ্ছে 997 সিসি অথবা আপনারা চাইলে 1000 সিসি বলতে পারেন। তো মোটামুটি এটা কিন্তু বেশ ভালোই ফ্রেশ, খারাপ না তো, সব বেশ ভালোই ফ্রেশ দেখতে পাচ্ছেন। এ হচ্ছে লুকসটা আর কি, ড্যাশবোর্ডটা দেখতে এমন হবে, সিটগুলো আপনারা এমন পেয়ে যাচ্ছেন, উপরে আপনারা একটা মিরর পাচ্ছেন, জায়গায় লাইটের অপশন পাচ্ছেন, এই জায়গায় আপনারা আর একটা মিরর প্লাস সান প্রোটেক্টর আছে, এ জায়গায় আরও একটা লাইটের অপশন পাচ্ছেন আপনারা। মোটামুটি এ হচ্ছে অবস্থা, মানে ড্যাশবোর্ডটা আসলে খুব প্রিমিয়াম টাইপের কিছু না, বাট এটার প্রাইস এবং মডেল ইয়ার হিসাবে কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। বাজার যদি কম হয় আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন, মাত্র 6,25,000 টাকা আর কি। তো ফিক্সড কোনো প্রাইস না, এখানে কোনো ফিক্সড কোনো প্রাইসে গাড়ি বিক্রি করা হয় না আর কি। তো এটার আসলে পিছনের সিটটা দেখাচ্ছি, পেছনের সিটটা আপনারা এমন পেয়ে যাচ্ছেন, এমন কালার, মোটামুটি বেশ ভালোই কমফোর্টেবল আর কি।
তো এখন আপনাদেরকে আসলে পিছনের টিককিটা দেখাচ্ছি, পিছনের ক্যারিং স্পেসটা দেখাচ্ছি। ওকে, এটা কিন্তু খুব বেশি বড় কিন্তু ক্যারিং স্পেস না, বাট মোটামুটি কিন্তু আপনি দুইটা লাগেজ কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন। আর এর গাড়িটা কিন্তু সিসিটা বন্ধুরা মাত্র 997 সিসি, বা আপনারা চাইলে 1000 সিসি কিন্তু বলতে পারেন। তো যাদের বাজেট আসলে কম বা 6 লাখ 6.5 লাখের মধ্যে যারা কিনা গাড়ি চাচ্ছেন, তারা চাইলে এই গাড়িটা আপনাদের কালেকশনে রাখতে পারেন। বন্ধুরা, এখন আসলে আপনাদেরকে 3.5 লাখ বা 4 লাখ বাজেটের মধ্যে যারা কিনা গাড়ি খুঁজতেছেন, তাদের জন্য একটা গাড়ি দেখাচ্ছি। এটা হচ্ছে টয়োটা স্টারলেট আর কি, 94-এর গাড়ি এবং 2000 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। ঢাকা মেট্রো গ13 সিটের গাড়ি, এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন বাম্পার লাগানো আছে। লাইটগুলো আপনারা যদিও অনেক ওল্ড, বাট যাই হোক গাড়ি যায় আছে। এটাই এটার প্রাইসটা চাওয়া হচ্ছে মাত্র 3,70,000 টাকা আর কি, মানে যাদের বাজেট 3.5 লাখ থেকে শুরু করে 4 লাখের মধ্যে আর কি, তারা চাইলে এটা আপনাদের কালেকশানে রাখতে পারেন। তো এটার আসলে ইএফএ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটার সিসিটা হচ্ছে 1331 সিসি, এসি পিএস বা সিএনজি বলেন সব কিছু আসলে ওকে করা আছে আর কি। তো এটার আসলে আপনাদেরকে ইন্টেরিয়রটা এখানে আপনাদেরকে দেখাতে চাই। ইন্টেরিয়রটা আসলে খুব প্রিমিয়াম না, যেহেতু অনেক আগের গাড়ি, 94-এর গাড়ি, তো মোটামুটি ঠিকই আছে। 94 হওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন গাড়িটা কতটা ফ্রেশ, মানে খুবই ফ্রেশ আছে আর কি। তো এখানে আগেরগুলোর মতে জাস্ট একটা সান প্রোটেক্টর আসছে, মোটামুটি লাইট আসছে, ড্যাশবোর্ডটাও আপনারা এমন মানে কমন ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন আর কি। তো এটা হচ্ছে মাত্র 3,70,000 টাকা। এটা পেছনের সিটটা দেখাচ্ছি, মোটামুটি যাদের বাজেট কম আর কি, মানে বাজেট কমের জন্য আসলে এই গাড়িটা আপনারা চাইলে আপনাদের কালেকশানে রাখতে পারেন। তো এটা হচ্ছে আমাদের গাড়িটির পেছনের সাইড, টয়োটা স্টারলেট, টয়োটার ব্র্যান্ডিং করা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন। তো এটা আসলে একটু খুলতে চাই আমি। ওকে, এই জায়গায় আসলে ক্যারিং স্পেস খুবই কম, খুবই কম ক্যারিং স্পেস, বাট আপনারা চাইলে ছোটোখাটো একটা লাগেজ মানে একটু চাপ দিয়ে রাখতে পারেন আর কি। এটা যেহেতু বড় কোনো গাড়ি না, বাট ঠিকই আছে, মানে যেহেতু প্রাইসটাও কম, প্রাইসটাও আসলে রিজনেবল, 3,70,000 টাকার মধ্যে। তো মোটামুটি আপনাদের বাজেট কম যাদের, তারা চাইলে আপনারা এটার আপনাদের কালেকশানে রাখতে পারেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা ফিল্ডার গাড়ি দেখাতে যাচ্ছি আর কি। তো ফিল্ডার গাড়িটা আসলে নতুন করে বলার কিছুই নেই, খুবই জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা। তো এটা মডেলটা হচ্ছে 4-এর মডেল এবং 10-এ রেজিস্ট্রেশন করা হয়েছে, এক্স ফিল্ডার এবং 1500 সিসির। এটা মূলত ভিভিটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সিএনজি করা আছে অবশ্যই, এবং টিভি, ব্যাক ক্যামেরা, ফিটনেস বলেন, ব্লু বুক বলেন, সব কিছু আপনারা আপ টু ডেট আছে আর কি। তো আপনাদেরকে আসলে এটা ড্যাশবোর্ডটা দেখাতে চাই। ড্যাশবোর্ডটা মোটামুটি বেশ ভালোই আছে, আপনারা এমন একটা ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন, যদিও এটা অনেক আগের গাড়ি, বাট চলে আর কি। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সান প্রোটেক্টর আসছে, আমার এই জায়গায় লাইটের অপশন আসছে, এবং এই জায়গায় আপনাদের ফাইল বা কিছু রাখার জন্য স্পেস আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে উডেন কিছু ফিনিশিং দেওয়া আছে এই জায়গায় এবং এই জায়গায় কিছু উডেন ফিনিশিং দেওয়া আছে, যেটা আসলে গাড়িটাকে একটু প্রিমিয়াম করছে আর কি। তো এ হচ্ছে আমার অবস্থা, ড্যাশবোর্ডের কন্ডিশনটা। এর প্রাইসটা কত যাচ্ছেন ভাইয়া? 9,70,000 টাকা ভাইরা চাচ্ছে আর কি। তো ফিক্সড না, অবশ্যই কথা বলার অপশন আপনাদের থাকছে। ওকে, তো এটা আমরা আসলে পেছনের সিটটা দেখাতে চাই। পেছনের সিটের কন্ডিশনটা হচ্ছে এমন, এখানে আপনারা কিন্তু 3 জন বসতে পারবেন, দেখতে পাচ্ছেন। এই জায়গা চাইলে মাঝখান দিয়ে বেবি রাখতে পারেন আর কি আপনারা। তো পেছনে কেমন স্পেস সেটা এখন আপনাদেরকে দেখাতে চাই। পেছনে মোটামুটি আপনারা 2টা লাগেজ, হ্যাঁ 2টার অথবা বেশিও রাখতে পারেন, খারাপ না, ভালো স্পেস আছে আর কি। ঢাকা মেট্রো গ 27 সিরিয়ালের গাড়ি আর কি। তো এ হচ্ছে আমার টোটাল গাড়িটার লুকসটা। দামটা চাওয়া হচ্ছে 9,70,000 টাকা। যাদের বাজেট 10 লাখ টাকার মধ্যে অথবা 9.5 লাখ থেকে শুরু আর কি, তাদের জন্য চাইলে আপনারা এটা কালেকশানে রাখতে পারেন আর কি। ওকে বন্ধুরা, তো এখন আপনাদেরকে একটা চমৎকার গাড়ি দেখাতে যাচ্ছি, যারা কিনা আসলে নিসানের গাড়ি পছন্দ করেন। নিসান সানি দেখাচ্ছি, একটা 3-এর মডেল এবং 4-এর রেজিস্ট্রেশন করা হয়েছে, চমৎকার গাড়িটি। যাদের বাজেট আসলে 5.5 লাখ টাকা থেকে শুরু করে 6 লাখ টাকার মধ্যে, তো তাদের জন্য হচ্ছে এই কালেকশনটা। সো এটার আসলে কন্ডিশন কেমন বা সব কিছু দেখাচ্ছি। এটাতে ফগ ল্যাম্প আসলে আসেনি, এটা হচ্ছে আমার লাইট। ঢাকা মেট্রো গ 17 সিরিয়ালের গাড়ি, এটাতে বাম্পার করা নাই। মোটামুটি সামনের লুকসটা আপনারা এমন পেয়ে যাচ্ছেন, এবং এটা হচ্ছে 3-এর মডেল এবং 4-এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে নিসান সানি, 1600 সিসির গাড়ি, এসি করা আছে এবং ইএফএ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, সিএনজিতে কনভার্টেড আছে। এটার কাগজপত্র যা আছে সব কিছু আপ টু ডেট আছে আর কি। ওকে, তো এটা আসলে আমি এখন আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাচ্ছি। এটার ইন্টেরিয়রটা কিন্তু অন্যান্যগুলো আছে মানে একটু বড় এবং একটু কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে।
বন্ধুরা, আমি আসলে আপনাদেরকে গাড়িটার লেগ রুম দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে কতটা ভালো লেগ রুম আর কি, বেশ ভালো আর কি, একদম বেশ কমফোর্টেবল। এবং এটার হেড রুম দেখতে পাচ্ছেন যে মানে বেশ ভালোই। কিন্তু আমি কিন্তু 5'10", তো মোটামুটি আপনারা যার কিনা 6 ফিট, তারা কিন্তু বেশ আরাম আইসে বসতে পারার কথা আর কি। দেখতে পাচ্ছেন বেশ ভালো একটা স্পেস আছে, এই যে আর লেগ রুমটা বেশ ভালো। তো মোটামুটি এটার কিন্তু মানে বেশ বড় ছোটো মনে হচ্ছে আর কি আমার কাছে। ওই আগে যেগুলো দেখেছি ওগুলো আছে। তো এটার প্রাইসটা বলতেছি বন্ধু, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে মাত্র 550,000 টাকা, মাত্র 550,000 টাকা, রাইট? তো এখন আমি আপনাদেরকে আরও অন্য কিছু গাড়ি দেখাবো বন্ধুরা। তো এই গাড়িটার প্রাইস তো বলে দিচ্ছি আপনাদেরকে, মাত্র 550,000 টাকা বলে আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন। এটার পেছনে সিটটা হচ্ছে এমন, এই জায়গায় একটা, এটাকে চাইলে আপনারা হ্যান্ড রেস্টার হিসেবে ইউজ করতে পারেন, হ্যান্ড রেস্টার। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা বেশ ভালো অপশন আছে আর কি। ওকে, তো এই হচ্ছে আসলে অবস্থাটা। 5.5 লাখ টাকার মধ্যে যাদের বাজেট তারা চাইলে এটা দেখতে পারেন। ঢাকা মেট্রো G17 সিরিয়ালের একটা গাড়ি, নিশান সানি। তো এটা আমরা এখন পেছনের ডিক্কিটা দেখাতে চাই, পেছনের অংশটা, পেছনের যে কেমন ক্যারিং স্পেস আছে। ওকে, বেশ বড়। কিন্তু চাকা রাখার কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা একটা স্পেয়ার চাকা রাখতে পারবেন। চাকা রাখার পরেও কিন্তু মোটামুটি দুইটা তো লাগেজ ইজিলি ক্যারি করা যাবে, মোটামুটি হচ্ছে কন্ডিশন আর কি। যাদের বাজেট আসলে 5.5 লাখ টাকার মধ্যে তারা চাইলে এটা আপনাদের কালেকশানে রাখতে পারেন। আচ্ছা ভাইয়া, আজকে তো আমরা আসলে মোটামুটি বেশ ভালো কিছু কালেকশন দেখালাম আর কি। এছাড়া তোমাদের কাছে কত কত লাখ টাকার মধ্যে গাড়ি আছে? মানে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 24 লক্ষ টাকার পর্যন্ত গাড়ি আছে। এটার প্রাইস কত ভাইয়া? 4,95,000। এটা হচ্ছে বন্ধুরা 4,95,000 টাকা। এটা হচ্ছে 97-এর গাড়ি আর কি। আচ্ছা, এটা হচ্ছে মানে 110 যেটাকে বলে আর কি, 97, হ্যাঁ 97-এর রেজিস্ট্রেশন, 97-এর মডেল এবং 2003 সালের রেজিস্ট্রেশন। 4 লাখ কত বলছিলা? 95। এটা কি 110? এটাও 110। দাম কত যাচ্ছ? 5,70,000 টাকা। তোমাদের কাছে কি যে হাইয়েস্ট নোহা এগুলো আছে? জি, হাইয়েস্ট আছে আমাদের কাছে দুইটা। হাইয়েস্ট কত, কোনটা কত প্রাইস? একটা 2001 মডেলের প্রাইস 5,75,000, হ্যাঁ, আর একটা 2002 মডেল, হ্যাঁ, 10,12,000। আচ্ছা, এটা কি গাড়ি? এটা 110। এটা আচ্ছা, এটা হচ্ছে 111 মূলত। জি, 111। এটা প্রাইস কত যাচ্ছ? এটা 5,15,000। তো এটার প্রাইসটা হচ্ছে 5,15,000 টাকা। তো কিছু তো কমবে তাই না ভাইয়া? জাস্ট একটা আস্কিং প্রাইস না, তাই তো? তো বন্ধুরা, এটার আসলে আস্কিং প্রাইস 5,15,000 টাকা, এটা তো অবশ্যই কমবে। হ্যাঁ, আপনারা আসলে দামাদামি করার অপশন পাচ্ছেন। এটা কি গাড়ি ভাইয়া? এটা হচ্ছে ক্যামি। ক্যামি নাকি? জি, টয়টা ক্যামি। টয়টা ক্যামি দেখি নাই, খুবই কম দেখছি গাড়িটা, এই জন্য আমি চিনতে পারতেছি না যে টয়টা ক্যামি। আচ্ছা, এটার প্রাইস কত যাচ্ছ? 6,20,000। এটা তো খুব উঁচু গাড়ি মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, 6,20,000 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছেন পেছনের সিটটা হচ্ছে এমন। আচ্ছা ভাইয়া, একটু সামনে চলো। মানে তোমাদের এখান থেকে গাড়ি নিলে আসলে কাগজপত্র কোনো সমস্যা নাই তো? মানে কাগজপত্র নিয়ে তো নাম ট্রান্সফার করতে কয়দিন লাগে তোমাদের এখন? একদিন শিওর হয়? মানে সব কিছু যদি ওকে থাকে কাগজপত্র তাহলে একদিন হয়ে যায়। আপনারা মূলত এখান থেকে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 24-25 লাখ টাকা করে আপনারা গাড়ি পেয়ে যাচ্ছেন। তো আমি আজকে আপনাদেরকে এই গাড়িটা দেখাইছি, সাপোজ এটা কিন্তু কালকে নাও থাকতে পারে। তো আপনাদের যে গাড়িটা দরকার, ভাইদের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, ভাইরা আপনাদেরকে অবশ্যই কালেকশন করে দেবে। তো আজকে তো আসলে অনেক গাড়ি তাদের আছে, সব তো আসলে দেখানো সম্ভব না, সব দেখালে তো আসলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো এই জন্য কিছু জাস্ট সিলেক্টেড গাড়ি আপনাদেরকে দেখাইছি আর কি। বাইরে আপনারা 1.5 লাখ টাকার গাড়ি পাচ্ছেন, অথবা আপনাদের কিন্তু শোরুমের আরও অনেক কালেকশন আছে, তো আপনারা কিন্তু ওখান থেকে আপনারা গাড়ি কালেকশন রাখতে পারেন। তো লোকেশনটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার যে রায়ের বাজার, যে বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধটা আছে তার অপোজিটে হচ্ছে যে মেসার্স জাকির কার সেন্টার। হ্যাঁ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনার কাছে ছোট্ট ব্লগটি ভালো লেগেছে বন্ধুরা। তো আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে আসলে 1.5 লাখ টাকা থেকে শুরু করে কিছু দামি দামি গাড়ি দেখাতে। তো দামি বলতে আসলে 10 লাখ টাকার উপরে কিন্তু আমি যাইনি, 10 লাখ টাকার কিন্তু কমে কিন্তু গাড়ির প্রাইসগুলো ছিল। তো আপনারা যদি চান যে এর চেয়ে দামি গাড়িগুলো দেখাইতে, এর চেয়ে আর ভালো গাড়িগুলো দেখাইতে, আমি কিন্তু সেগুলো চাইলে দেখাতে পারি। কিন্তু সেটা নির্ভর করতেছে আপনাদের উপর। আপনারা যদি কমেন্ট করেন যে ভাইয়া নেক্সট ডে আপনারা আসলে একটু দামি গাড়ি দেখান,
দামি গাড়ি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করুন যে ভাইয়া আমি দামি গাড়ি দেখতে চাই। তো বন্ধুরা নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে প্রত্যাশা শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।